দেখুন কথা রাখছে না দিল্লি, ফের হুঁশিয়ারি চীনের। দুই দিন আগেই ডোকলাম প্রসঙ্গে শান্তির কথা শোনা গিয়েছিল চীনের মুখে। তারা বলেছিল বেজিং শান্তি ভালোবাসে, কিন্তু এদিনই ফের তারা হুঁশিয়ারি দিল ভারত যা করছে তাতে সমস্যার কোনো সমাধান হবে না। এবার তাদের আক্রমণের লক্ষ্য ভারতের সীমান্তবর্তী সড়ক পথ তৈরি। প্যাংগং লেকের ধারে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে 20 কিলোমিটার দীর্ঘ সড়ক তৈরি করছে নয়াদিল্লি। বৃহস্পতিবার একটি রিপোর্টে চীন দাবি করেছে ওই প্রকল্প চলতে দিয়ে দিল্লি আসলে নিজের গালে চড় মারছে। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং এই দিন বলেন ভারত তো নিজের গালে চড় মারছে, চীনের সড়ক পথ তৈরিকে অনুকরণ করছে ওরা, কিন্তু তাতে একটা কথা প্রমাণ হয়ে গিয়েছে, ভারত বলে এক করে আরেক। কীরকম? চুনিংয়ের বক্তব্যে ভারত চীন সীমান্তের পশ্চিম অংশ এখন নিশ্চিত নয়, দুপক্ষই কিন্তু রাজি হয়েছিল যদি দিন ডোকলামে সংঘাত মিটছে সীমান্ত সমস্যা নিয়ে শান্তি ও স্বচ্ছতা বজায় রাখা হবে। ভারত ওই সড়ক নির্মাণ করে এলাকার শান্তি ও স্থিতিবস্থা ভঙ্গ করেছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।